আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে সিলেটের কিং ব্রিজের উপর দিয়ে একটি নতুন ব্রিজ চলে গেছে, সেটার নাম হচ্ছে কাজীরবাজার ব্রিজ। তো এই লকডাউনের মধ্যে এখানে যা দেখা যাচ্ছে, দেখুন আপনারা, এই যে কারো মুখে মাস্ক নাই, তো সবাই লকডাউন কেউই মানতেছে না। এখানে আপনারা আরও কিছুক্ষণ পরে দেখতে পাবেন প্রচুর মানুষ যারা কেউ মানছে না লকডাউন স্বাস্থ্যবিধি, কেউ কোনো কিছু মানতেছে না। এখানে দু একজনের মুখে দেখা যাচ্ছে, বাট অধিকাংশের মুখেই কোনো মাস্ক নেই। আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব আর একটু সামনে গিয়ে। যদিও সরকার ষোলো তারিখের পরে আরও 7 দিন পর্যন্ত বাড়িয়েছে, বাট আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছি না। কারো মুখেই মাস্ক নেই, স্বাস্থ্যবিধির কোনো কিছুই কেউ মানছেন না, সবাই খুব ভালো করেই ঈদ আনন্দ এনজয় করতেছে। ঈদের যে আমোদ, সবাই বন্ধুবান্ধব মিলে জমি আড্ডা মারতেছে। এই যে দেখুন, এরকম ঢিলে ঢালা লকডাউন কোনো মানেই হয় না এই লকডাউনে। প্রশাসন, আমার মনে হয় প্রশাসন যদি খুবই তৎপর হন তাহলে এমনটা আর হবে না। প্রত্যেককেই যদি তাদের স্বাস্থ্যবিধি না মানার জন্য ভালো করে শাস্তি দেন, জরিমানা করা হয়, তাহলে অবশ্যই সবাই স্বাস্থ্যবিধি মানবেন এবং মোটামুটি 3 ফুট দূরত্ব রেখেই তারা চলাফেরা করবেন। এটা শুধু এক পাশটা দেখালাম আপনাদের, এই যে দুই পাশেই, এটা এটা যদিও সেলফি ব্রিজ নামে পরিচিত, এটা আসলে কাজীরবাজার এলাকার পাশে, যার কারণে কাজীরবাজার ব্রিজ বলা হয়। যে কেউ চিনবে কাজীরবাজার ব্রিজ যদি আপনারা বলেন, যেই আসে এখানে সবাই ছবি তুলতে আসেন, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই তাদের সবাইকে নিয়ে বেড়াতে আসেন, এখানে এসে ছবি তোলেন, যার কারণে এটা সেলফি ব্রিজ নামে পরিচিত। আমার মনে হয় 16 তারিখের পর, আগামীকালকের পরে যে 1 সপ্তাহ লকডাউনটা বাড়িয়ে দেওয়া হয়েছে, সেই 1 সপ্তাহের মধ্যে কঠোর বিধিনিষেধ, যেটা আমি শুনতে পেয়েছি সরকার কঠোর বিধিনিষেধ নিয়ে নামতেছেন, পুলিশের হাতে সেই কঠোর বিধিনিষেধের দায়িত্বটা দিয়ে দিবেন এবং সেই কঠোর বিধিনিষেধেই যারা স্বাস্থ্যবিধি মানবেন না তাদের জন্য আসছে, তাদের জন্য কঠোর বিধিনিষেধ। যারা মানবেন না, পুলিশরা তাদের সর্বোচ্চ যে ক্ষমতা সেটা তারা প্রয়োগ করতে পারবেন। এই যে দেখুন, কারো কোনো ভয় নেই। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার যে অবস্থা, যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেভাবে ইন্ডিয়ানদের উপর যেভাবে আক্রমণ করে, হাজার হাজার প্রতিদিন 3,500-4,000 লোক মারা যাচ্ছেন, এইসব দেখেও আমাদের বাংলাদেশে মানুষ সতর্ক হচ্ছেন না। এই যে দেখুন আপনারা, জমিয়ে আড্ডা মারতেছেন, ফুচকা খাচ্ছে মজা মজা করে, আপনারা চাইলে আপনারাও আসতে পারবেন। এই যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছেন,
বাট যদিও ওনারা থেকে কি হবে, কোনো লাভ নেই, কারো মুখে মাস্ক নেই। এই যে দেখুন আপনার একজনের মুখে দেখা যাচ্ছে, এই যে সেলফি তুলছে সবাই, সেলফি ছবি নিয়ে সবাই ব্যস্ত, DSLR ক্যামেরাও নিয়ে আসেন। এই যে এই যে আমাদের প্রশাসনের গাড়িও এখানে বিদ্যমান, বাট কোনো প্রয়োগ নেই, প্রয়োগটা নাই। এই এই লকডাউনের কোনো মানেই হয় না, এই লকডাউন দিলে ঢালা লকডাউন চলতেছে। আমাদের বাংলাদেশেও পাওয়া গেছে, ইন্ডিয়ান ভেরিয়েন্ট পাওয়া গেছে। তো আমাদের বাংলাদেশে যদি এমন অবস্থা ঘটে ইন্ডিয়ার মতো, তাহলে কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যাবে। মানে আমাদের যতটুকু আমার ধারণা, আমাদের চেয়ে ইন্ডিয়ান স্বাস্থ্য খাত কিন্তু অনেক বেটার, এরপরও তারা সামাল দিতে পারতেছে না। তা আমাদের যদি এই অবস্থা হয়, আল্লাহ যদি মাফ করেন আমাদেরকে, এই যে দেখুন সবাই জমি আড্ডা মারতেছে দুই পাশে। আপনাদের সবাইকে পুরস্কার আমন্ত্রণ, সবাই চলে আসবেন আমাদের কাজের সুরমা নদীর পাশেই, সুরমা নদীর উপর দিয়ে যে ব্রিজটা চলে গেছে কাজীর বাজার ব্রিজ, এখানে সবাই চলে আসবেন, ছবি তুলতে চলে আসবেন, আর সাথে করোনা নিয়ে যাবেন।